Hello friend, good night. কারণ ভিডিওটা আজকে রাত্রির বেলা থেকেই শুরু করছি, কারণ যেহেতু এক্সাম ছিল আজকে আর কদিন এক্সাম চলছে, কদিন বলতে কি একদিন বাদ একদিন এইভাবে এক্সামটা চলছে আর কি। তো সেই কারণে আর কি আজকে সকালে ভিডিওটা স্টার্ট করা হয়নি, ভিডিওটা এখন দিয়ে স্টার্ট করছি। তো এখন রাত 9:30 বাজে, এখন দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। এতক্ষণ মানে ঘরে ভাই এসেছিল, ভাই এখনও আছে ঘরে, মা বাবা দাদা ওকে নিয়ে এখন খেলছে, বক বক করছে। তো আমি এই ঘরে আসলাম ভিডিওটা করার জন্য, সকাল দিয়ে তো ভিডিও করা হয়নি। আর আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলো, তো ভিডিও যখন স্টার্ট করেই ফেলেছি, তোমাদের সাথে আড্ডা রাখা তো জমাতেই হবে। তা তোমাদের সাথে আড্ডা রাখার আজকে কী শেয়ার করবো, কিছুই তো শেয়ার করার নেই। চলো তাহলে আমার ডায়েরি থেকে কিছু সিক্রেট শেয়ার করি তোমাদের সাথে, যেইগুলো তোমাদের কাছেও সিক্রেট। তো সিক্রেটটা কি, চলো আজকের ভিডিওটা স্টার্ট করি। তো সিক্রেটটা সবাই জানতে পারবে, যেটা সবার মধ্যেই থাকে, যেই সিক্রেটটা কেউ কাউকে জানায় না আর কি। চলো দেখি আজকে আমার দেওয়া, আমার ডায়েরি থেকে দেওয়া কিছু জিনিসের সাথে তোমাদের সিক্রেট ম্যাচ খাই কিনা। চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক, লেটস গো। তো এই বিষয়টার নামকরণ দিয়ে বিষয়টা শুরু করি, কারণ এটা বিষয় বলছি কারণ এটা না গল্প না কবিতা, মনোভাব বলতে পারো, যেই মনোভাবটা সবার জীবনে আর কি হয়, কারোর ডায়েরির পাতায় লেখা থাকে বা কারোর স্মৃতিতে। তো চলো আজকে সেই মনোভাবটা তোমাদের সাথে শেয়ার করা যাক, দেখি তোমাদের সাথে ম্যাচ খাই কি না। তো আজকের গল্পই বলি নাকি মনোভাব বলবো, চলো মনোভাবে বলা যায়। মনোভাবটার নাম হলো তাকে খুব ভালো লাগতো। আচ্ছা নামটা শুনেই বুঝতে পারছো কেন বলেছিলাম সিক্রেট। ঠান্ডা মাথায় লেখা একটি মনোভাব, যে মনোভাবটা তোমাদের মধ্যে হয়তো কার্যকারী কার্যকর করেছিল এক সময় বা করে, যাই হোক। চলো তো শুরু করা যাক। তো এই বিষয়টির নামই হলো তাকে খুব ভালো লাগতো। আর স্মৃতি থাক মাঝে মাঝে ঘুমিয়ে ঘুরে দেখা স্বপ্নে, তার হাসিটা থাক আমার ভাবনায়, হয়তো তখন আনমন হয়ে নিজেও হেসে ফেলি, হয়তো তার কাছে আমি কিছুই না। এটাও হতে পারে যে কোনোদিন আমাকেও তার ভালো লেগে গেল, আমার মতো তার ওই অবস্থা হলো, কিন্তু সে তখন
আমাকে কোনো মতেই পাবে না। শুধু ভালো লাগা হয়, অন্য কিছু না। তার মধ্যে খুনসুটিতে ভাড়া ছিল, তার মুখে সবসময় একগাল হাসি লেগে থাকত, সারাদিন দুষ্টুমি করেও কখনো হাঁপাত না সে। তার সেই দুষ্টুমি খুব ভালো লাগত। আর সব থেকে বেশি ভালো লাগত আমার সাথে বলা তার ছোট ছোট কিছু কথা, যা এখনো আমার কানে বাজে। লুকিয়ে লুকিয়ে দেখা তার সেই দুষ্টুমি এখনো মাঝে মাঝে আমার চোখের সামনে ভেসে আসে। তার চোখ, তার মুখ, তার বলা কথা আর দুষ্টুমি সব কিছু আজও খুব ভালো লাগে। তবুও সে এ বিষয়ে অজানা, থাক না অজানা, হয়তো একদিন আমার মতো তারও এই পরিস্থিতি হলো। হয়তো তারও একদিন মনের ভেতর থেকে আমাকে ভালো লেগে গেল, যেটা কাউকে দেখানো বা বোঝানো যায় না। তাই সেক্ষেত্রে কিছু ভালো লাগা নিজের মধ্যেই থাকা ভালো, বা কিছু ভালো লাগা জিনিসগুলো নিজের মধ্যেই যত্ন করে তুলে রাখা উচিত। কারণ সেই ভালো লাগার মূল্য কেউই কখনো দিতে পারবে না। যতদিন না সে ওই পরিস্থিতির সম্মুখীন হয় ততদিন। তবুও তাকে খুব ভালো লাগত। মোরাল অব দ্য স্টোরি, সেই দিনের আশায় তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে ডায়েরির কিছু সিক্রেট শেয়ার করলাম, যেটা একদিন মেঘলা ওয়েদার, ছিটছিটে বৃষ্টি, একটা ঠান্ডা মন্দিরে বসে লিখেছিলাম। কেন লিখেছিলাম জানি না, বাট এটা নয় যে এটা কদিন আগে লেখা বা কিছু, বহুত পুরনো। সবারই হয়তো কোনো না কোনো ক্র্যাশ পয়েন্ট থাকে, হয়তো তার মনের ভেতরেই লুকানো থাকে, কেউই হয়তো জানে না সেটা, সে বিষয়ে। হয়তো এটি যাকে ভিত্তি করে লেখা সেও হয়তো নিজেও জানে না, কারণ ভালো লাগা জিনিসকে বলে প্রকাশ করা যায় না। সেটা যদি ভালোবাসা হতো বা কিছু, হ্যাঁ বলে প্রকাশ করা যেত বা কিছু, যাই হোক বেশি এমার্জেন্সি কিছু ছিল না যে সেটাকে ভালোবাসা হয়ে উঠতেই হবে বা কিছু ভবিষ্যৎ, সেই জন্যই আর কি। ভালো আমাদের সবাই লাগে, সবাই আমাদের ক্রাশ।
বরুণ ধবল থেকে শুরু করে আলু অর্জুন, প্রভাস আরও যে যেখানে আছে সবাইকেই আমাদের ভালো লাগে, তাই না? কত হিরো হিরোইন আছে আমাদের খুব ভালো লাগে। সেটা কিন্তু ভালো লাগা এই না যে লাইফে আমাকে তাকেই পেতে হবে বা কিছু, ঠিক সেরকমই আমাদের রিয়েল লাইফেও কিছু কিছু হিরো এরকম থাকে না সববার, যেটা বলে প্রকাশ করা যায় না বা কিছু ভয় লাগে বলতে, বলে কি হবে? যেটা ভালো লাগে সেটা ভালো লাগা, ভালোবাসা তো নয়, বলে কি হবে? ভালো লাগাকে ভালো লাগা হয়ে থাকতে দিতে হয়, ভালোবাসাই পরিণত করতে নেই। ভালোবাসার জন্য সঠিক একটা মানুষ নির্দিষ্ট থাকে, রাস্তাঘাটে যেতে গেলে সবাইকেই আমাদের ভালো লাগে, তা বলে এই না যে সবাইকেই ভালোবেসে ফেললাম বা কিছু, এমন তো না, এটা সবার লাইফেই ঘটে থাকে। এই ভিডিওটা দেখতে গিয়ে হয়তো কারোর কারোর পুরনো স্মৃতি বা নতুন নতুন স্মৃতি সব মানে মাথার ভেতরে এখন ভাসতে লেগেছে বা চোখের ভেতরে, ঘুমাতে গেলে হয়তো স্বপ্ন দেখবে যে ইস হ্যাঁ আমার ওকে ভালো লাগে, ওকে বলতে পারছি না বা কিছু, এমন যে কোনো একজন তো হবে আমাদের ভিডিওর মধ্যে, ভিডিওটা দুজন দেখো কি একজন দেখো সেটা ম্যাটার না। আর একটা সিক্রেট তোমাদের সাথে আমি শেয়ার করব অন্য দিনের ভিডিওয়, তো সিক্রেটটা কি খুব একটা ভালো মানে মোমেন্ট একটা, এই ভিডিও তৈরি করতে গিয়ে আমি একটা কমেন্ট পেয়েছি, তো ডাইরেক্টলি কমেন্ট একটা খুব ভালো লেগেছিল, তো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব একদিন নিশ্চয়ই। তো সেই কমেন্টটা পাওয়ার পর দিয়ে আমার ভিডিও করার প্রতি আগ্রহটা অতিরিক্ত পরিমাণে বেড়ে গেল আর কি, যে ভিউয়ার্স দিয়ে কী হবে, এরকম যদি একটা কেন দশটা কমেন্ট পাই তার চেয়ে বেশি ভালো আমার কাছে আর কিছুই হতে পারে না। তো কমেন্টে কি সেটা তোমাদের আমি যাচ্ছি, তো মাও খেতে ডাকছে ভাত খেতে, রাত হয়ে গেছে আর আজকে আমাদের বাড়িতে ভাতই হচ্ছে, আজকে রুটি হচ্ছে না, প্রতিদিনই রুটি হয় না, একদিন ভাত একদিন রুটি এই করে হয়। তো বাদ দাও যে কথাটা তোমাদের সাথে আলোচনা করছিলাম, মেয়েদের এটা ন্যাচারাল কোনো কথা বলতে বলতে আটকে গেলে সেই কথাটাকে কমপ্লিট করেই তারপরে ছাড়ো, সব মেয়েদেরই এটা, মেয়েদের কি ছেলেদের ক্ষেত্রেও কম বেশি হয় সবার ক্ষেত্রে আকর্ষণ মনে হয়। আমি এই কথাটা বললাম হাফ বলতে বলতে থেমে গেলাম, ইস পুরোটা বলেই উঠবো আমি, সব মেয়েদের মধ্যেই কমসে কম আমি দেখেছি, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এটা বিশেষ করে। তো যেটা বলছিলাম কমেন্টটা আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব, তো চলো বাই বাই, মা তো ডাকা ডাকি শুরু করে দিয়েছে এখন যাই, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি, গুড নাইট সবাইকে, সবাই আজকে ঘুমাও আর ঘুমিয়ে ঘুমিয়ে মিষ্টি স্বপ্ন দেখো, আজকের ভিডিওটা যেই বিষয় নিয়ে তৈরি করলাম সেই বিষয়ের ওপরে, কোনো যদি ক্লাস থেকে থাকে তাকে নিয়ে বা কাউকে ধরো বলতে পারছো না তাকে নিয়ে, বা এমনও হতে পারে তা বলে এই না যে কাউকে তুমি কিছু বললেই না, ভালো লাগলো পরে মানে পরে গিয়ে যাতে আফসোস তোমাকে না করতে হয় যে আমি কেন বললাম না, তখন এই আফসোসটা যাতে না করতে হয় সব দিক ভেবে চিনতে সব কিছু করো, আর সব কিছু সব ডিসিশান ভাবনা চিন্তা করে নাও, অটোকারি কোনো সিদ্ধান্ত নিও, সবাইকে এটা বলছি, ভালোবাসা ভালো লাগা সবার জীবনেই থাকে, তা বলে হটোকারি সিদ্ধান্ত নিও না, ভাবনা চিন্তা করো, বড় থেকে সাজেশান নাও কী করা উচিত, ভাবছো সে তারা ভুল করবে না, তারাই বরং আরও ঠিকটা তোমাদের ধরিয়ে দেবে, কারণ তাদের অনেক বছরের এক্সপিরিয়েন্স না, অনেক বয়স হলো তাদের,
তোমাদের মনটাও তারা বুঝবে এবং ভালোটা বুঝবে তোমার। তো আজকের ভিডিও এই পর্যন্তই রাখি, পরের ভিডিও নিয়ে আবার আসবো আমি। বাই বাই, হ্যাভ এ সুইট ড্রিম। ড্রিমটা ভালোভাবে দেখো তোমরা। বাই বাই। তোমরা এখন ঘুমিয়ে যে যার রাজপুত্রের স্বপ্ন দেখতে লাগো। আমি ভিডিওটা এই পর্যন্ত রেখে পরের ভিডিও তারপর দেখা হবে। বাই বাই। তোমাদের স্বপ্নের ডিস্টার্ব করবো না, তাই পেয়েছি।